শুক্রবার জুম্মাবাদে মাগরিব আল আইন সানাইয়া পাঁচ নং রহমানিয়া ময়মিয়া খানেকা শরীফে আঞ্জুমানে রহমানিয়া ময়মিয়া মাইজ মাদারিয়া সংযুক্ত আরব আমিরাত আল আইন শাখার অভিষেক ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। মৌলানা মোহাম্মদ নুরুল আমিনের পরিকল্পনায় ও মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া ময়মিয়া মাইজ ভান্ডারিয়া সংযুক্ত আরব আমিরাত আল আইন শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব খলিফা আলহাজ মোহাম্মদ রুহুল আমিন পাখি ও দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া ময়মিয়া মাইজ ভান্ডারিয়া সংযুক্ত আরব আমিরাত আল আইন শাখার নবনির্বাচিত সভাপতি মৌলানা মোহাম্মদ নুরুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া ময়মিয়া মাইজ ভান্ডারিয়া সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি খলিফা আলহাজ জানে আলম দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন আলাইন শাখার সহসভাপতি মামুনুর রশিদ, মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি আলাইন বাজার শাখার সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান শিকদার, আঞ্জুমানে রহমানিয়া ময়মিয়া মাইজ ভান্ডারিয়া সংযুক্ত আরব আমিরাত জায়েদ শাখার সভাপতি মোহাম্মদ খোরশেদ, সেক্রেটারি মোহাম্মদ ওসমান, বেনিসিয়া শাখার উপদেষ্টা জনাব মোহাম্মদ আবু তালেব, সভাপতি মোহাম্মদ শফি, লেওয়া শাখার সহসভাপতি জনাব আহমদ নবী, আলাইন শাখার উপদেষ্টা সচিব জনাব মোহাম্মদ জাবেদুল আলম জাফর, উপদেষ্টা সদস্য মোহাম্মদ সেলিমুর রহমান, মোহাম্মদ আরিফুর রশিদ, মোহাম্মদ আলম, আবুল বশির, মোহাম্মদ ইউনুস প্রমুখ। এতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উপদেষ্টা সচিব জনাব মোহাম্মদ জাবেদুল আলম জাফর। এতে আরও বক্তব্য রাখেন যথাক্রমে খলিফা আলহাজ রুহুল আমিন পাখি, আলহাজ জানে আলম দুলাল, মোহাম্মদ সেলিমুর রহমান, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ নুরুল আলম প্রমুখ। মিলাদ কিয়াম, জিকির, দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আরব আমিরাত থেকে মোহাম্মদ সরারউদ্দিন রনির পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।